ও ভাই, মধ্যে দিয়ে আপনাদেরকে আরেকটা কথা বলে ফেলি, এই কথার মধ্যে কোনো আমল যদি পান আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। জীব জানোয়ারের কি দায়িত্ব? গাছ তরুলতা এইগুলো কি করেন? ফেরেশতারা কি করে? ফেরেশতাদের একটা তসবি আছে, যে তসবিটা ফেরেশতারা আদায় করে। আল্লাহর নবী বলেছেন পাখিগুলিও আল্লাহ তাআলার এই তসবিটা আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিও আল্লাহ তাআলার এই তসবি কি করে? আদায় করে। জীব জানোয়ার আল্লাহ তাআলার এই তসবি আদায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবি তার দারিদ্রতার অভিযোগ করেছিল, অভাব অনটনের অভিযোগ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবিকে শিখাই দিলেন একটা আমল, তুই সকালবেলা এই আমলটা 100 বার কর, রাতের বেলা 100 বার কর, পরিবারের লোকদেরকে আমলটা করতে বল। আল্লাহর নবীর সাহাবি চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবি বছর ঘুরতে না ঘুরতেই আল্লাহর নবীর দরবারে কিছু হাদিয়া নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, সাহাবি তুমি তো তোমার অভাব দারিদ্রতার অভিযোগ করেছিলা, আজকে তুমি এগুলি নিয়ে কোত্থেকে আসলে, কোথায় পেলে এত সম্পদ? আল্লাহর নবীর সাহাবি জবাব দেয়, নবী গো, আপনি আমাকে শিখাই দিছিলেন একটি আমল, যে আমলটি আমি নিয়মিত করি, আমার পরিবারের লোকেরা করে, এর দ্বারা আমি আমার কাজকর্মের মধ্যে এমন বরকত পাচ্ছি, এমন বরকত পাচ্ছি, এমন বরকত পাচ্ছি, যে আজকে আমার সম্পদ রাখার জায়গাও হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সরকার দো আলম নবী বলেন, সাহাবিরা শোনো, এই আমলটা ফেরেশতারাও করে। আল্লাহর নবী বলেন, এই আমলটা পাখিরাও করে। সকালবেলা পাখিরা যখন ঘর থেকে বের হয় কিচির মিচির করে, পাখিরা এই তসবিটা পড়তে পড়তে বের হয়, আবার সন্ধ্যাকালীন সময় এই তসবি পড়তে পড়তেই তাদের বাসায় ফিরে। কোনো পাখিকে আল্লাহ তাআলা ক্ষুধার্ত রাখে না। পাখি আল্লাহ তাআলার গোলামি করে, জীব জানোয়ার আল্লাহর গোলামি করেন, আল্লাহর তসবি আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রেখেছেন। সুতরাং আমরাও যদি আল্লাহর একটু গোলামি করি, যে জন্য আল্লাহ পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন না? তাহলে পাখিরা ফেরেশতারা তাদের এই আমলটা কি? আমি আপনাদেরকে বলতে চাই, বলবো, বললে হবে কি? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, বলেন না ভাই সবাই, কি বললে হবে? কি আমল করবেন আপনারা ইনশাআল্লাহ? আমল করলে বললে লাভ আছে, যদি আমলই না করেন বলে লাভ, আমল না করলে বলে লাভ কে? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আমলের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুত্র কালিমা, যে কালিমাটা পড়লে হাসরের ময়দানে আপনার আমল নামা ভারী হবে, যে কালিমাটা পড়লে আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় হবেন, আপনাকে দুনিয়ার দুষ্ট লোকে ঘৃণা করলেও আল্লাহওয়ালা লোকেরা, নামাজে লোকেরা আপনার মহব্বত করবে। যে আমলটা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কে রিজিকের অভাব দিবেন না ইনশাআল্লাহ। এই আমলটি হচ্ছে ছোট্ট একটি আমল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইটুকুন কথা বলেন আমার সাথে সাথে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনি সকালে 100 বার পড়েন, বিকালে আরেকবার 100 বার পড়েন, সকালে 100 বার পড়েন, সন্ধ্যায় 100 বার পড়েন। কোনো মুসলমান যদি পারেন, আমি আপনাকে বলি, ফজরের আজান যখন হবে, ফজরের আজানের সাথে সাথে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের সুন্নতটা পড়ার পরে জামাতের জন্য আরও অনেকক্ষণ সময় থাকে, এই সময়টাতে আপনি নির্জনে বসে 100 বার পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ, এই আমলটুকুন একশোবার করার পরে মালিকের কাছে হাত উঠান, এবার আল্লাহর কাছে আপনার মনের ফরিয়াদ করেন। কেউ যদি পারেন সুবে সাদেক হওয়ার আগে, ফজরের আজান হওয়ার আগে তাহাজ্জতের নামাজ পড়ে আমলটুকুন করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কেউ যদি ওই সময় না পারেন ফজরের আজান হবার পরে দুই রাকাত সুন্নত পড়ে জামাতের আগে, এই আমলটুকুন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে এরপরে ফজরের জামাতে শরীক হন। এই ফজরের জামাতে শরীক হওয়ার পরে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, এরপরে আল্লাহর জিকির আজকার তসবিহ তাহলিল করে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসায়ী যান, আপনি যদি চাকরিজীবী হন চাকরিতে যান, আপনি এই আমলগুলি করে দেখেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটা বছর আমল করেন, এরপরে সাক্ষাৎ করা বলেন না যে আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট পেরেশানি আছে কিনা, উনি এই আমলগুলি করে দেখেন, আপনি না খেয়া থাকলেও ঘরে ফার্নিচার না থাকলেও হৃদয়ের মধ্যে কোনো পেরেশানি থাকবে, অন্তরে পেরেশানি থাকবে, আমি অভাবী এই কথা মনে হবে না। আরে মানুষ কিভাবে অভাবী হয়, যে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক পেয়েছে আমি কসম করে বলতে পারি সে দুনিয়ার বাদশাহ হওয়ার চাইতেও শ্রেষ্ঠ নিয়ামত লাভ। কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, এশার নামাজের পরে সূরা মুলক পড়তে পারে, মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়তে পারে, ফজরের পর সূরা ইয়াসিন পড়তে পারে, ফজরের আগে সুন্নতের পরে জামাতের আগে আমলটা করতে পারে, অথবা তাহাজ্জুদ পড়ে আমলটা করতে পারে, আমি তো হলফ করে বলতে পারি এই মানুষটার জীবনে খাবার তার ঘরে না থাকতে পারে, তার ঘরে ফার্নিচার না থাকতে পারে, ঢাকা শহরে তার বাড়ি না থাকতে পারে, কিন্তু দিলের মধ্যে কোনোদিন পেরেশানি থাকবে, আপনার জীবনের সব পেরেশানি আল্লাহ তাআলা দূর করে। একটু আল্লাহরে ডাকেন না, আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ।